ইমামির সাথে চুক্তিপত্র সইয়ে অনেকটাই এগিয়েছে ইস্ট বেঙ্গল। এবার লক্ষ্য দল গঠন। আইএসএল ছাড়া অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের জন্য বহু যুব খেলোয়াড়কে আগেই সই করিয়েছে লাল হলুদ ব্রিগেড। তবে এবার শোনা যাচ্ছে অন্য কোনো টুর্নামেন্ট নয়, আইএসএলের জন্যই চেন্নাইয়ের দুই ভারতীয় খেলোয়াড়ের সাথে আলোচনা নাকি চালাচ্ছে ইস্ট বেঙ্গল শিবির। ভারতীয় ডিফেন্ডার সালাম রঞ্জন সিং এবং স্ট্রাইকার জবি জাস্টিনকে এবার দলে নিতে ঝাঁপাচ্ছে লাল হলুদ ব্রিগেড। এর আগেও দলের অংশ ছিল এই দুই খেলোয়াড়, তারপর দুজনেই গেছে চেন্নাইতে। সেখানে গত মরশুমে দুজনেই খেলেছে তিনটি করে ম্যাচ। এদিকে জবি যেখানে চাকরি করেন সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হবে কলকাতায়, তাই সেই সুযোগে তাকে দলে নিতে চাইছে লাল হলুদ ব্রিগেড। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।